আজকে আমি ছটি রাশি অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত রাশিগুলি কে কেমন থাকবে তার বক্তব্য তুলে ধরব। নমস্কার, অ্যাস্ট্রোপালমিস্ট নিউমেরোলজি সেন্টারে আপনাকে স্বাগত। এখানে প্রত্যেক এপিসোডে আচার্য কুশ মুখার্জি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস্ট নিউমেরোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকে যে প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে বর্তমানে গোচর ফল অনুযায়ী আগামী তিন মাস প্রত্যেক রাশির জাতক জাতিকারা, প্রত্যেক লগ্নের জাতক জাতিকারা কেমন থাকবেন তার একটি পূর্বাভাস। আজকে আমি ছটি রাশি অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত রাশিগুলির কে কেমন থাকবে তার বক্তব্য তুলে ধরব। এখন বর্তমান গোচরে একটি বিশেষ অদ্ভুত পরিবর্তন ঘটেছে। এখানে বর্তমান গোচরে বৃশ্চিক রাশিতে কেতু রয়েছে এবং শনি মকর রয়েছে, সক্ষেত্রেই রয়েছে, বৃহস্পতি কুম্ভ রাশিতে রয়েছে, মেষ রাশিতে তিনটি গ্রহ রয়েছে, রবি বুধ শুক্র। রবি বুধ শুক্র, এখানে মেষ রাশিতে রবি তুঙ্গস্থ, বুধের সঙ্গে যোগ হয়ে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, সঙ্গে শুক্র রয়েছে। যদিও শুক্র এখানে, বুধ শুক্র খুব শুভ লক্ষণ নয়। এছাড়া রাহু রয়েছে বৃষ রাশিতে, চন্দ্র রয়েছে মিথুন রাশিতে, মঙ্গল রয়েছে মিথুন রাশিতে এবং চন্দ্র রয়েছে কন্যা রাশিতে। এখন এক্ষেত্রে একটি কথা বলার রয়েছে যে প্রত্যেকটি গ্রহ গোচর অবস্থায় কেমন আছে তা বললাম এবং তারা কী কী নক্ষত্রে আছে। যেমন কেতু বিশাখা নক্ষত্র রয়েছে, এটি একটি শুভ লক্ষণ, এবং শ্রবণা নক্ষত্রে শনি নিজে রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি রয়েছে, রবি নিজে রয়েছে অশ্বিনী নক্ষত্রে, বুধ ভরণী নক্ষত্রে রয়েছে, শুক্র ভরণী নক্ষত্রে রয়েছে এবং রাহু অত্যন্ত অশুভ নক্ষত্রে রয়েছে, রোহিণী নক্ষত্রে রয়েছে। মিথুন রাশিতে মঙ্গল রয়েছে অশুভ অবস্থায় আদ্রা নক্ষত্রে, আর কন্যা রাশিতে আমাদের চন্দ্র রয়েছে শুভ নক্ষত্রে হস্তা নক্ষত্রে। কোন কোন রাশিতে একবারেই কোনো গ্রহ অবস্থান করছে না বর্তমান অবস্থায়, বর্তমান গোচরে মীন ধনু কর্কট সিংহ তুলা, মীন ধনু কর্কট সিংহ তুলা, এই সমস্ত রাশিতে, এই সমস্ত রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। আসুন আজকে আমি বলে নিই মেষ রাশি আগামী তিন মাস কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষা অর্থ কর্ম ব্যবসা শুভ, প্রেম অশুভ, একাধিক দুর্ঘটনার শিকার হতে পারে, আইনি জটিলতা দেখা দেবে। বৃষ রাশির জাতক জাতিকারা আগামী তিন মাস ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি লাভ করবে, প্রেমে সফলতা লাভ করবে, দাম্পত্য জীবন সুখের হবে এবং গুপ্তশত্রু বৃদ্ধি পাবে। এছাড়াও আইনি সমস্যায় জড়িয়ে যাবে। রাজনৈতিক ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা এবছর ভালো ফল করবে না। মিথুন রাশির জাতক জাতিকারা শিক্ষা কর্ম স্বাস্থ্য সব ক্ষেত্রে শুভ লাভ করবে, কিন্তু যেটি ভালো হবে না সেটি তাদের জন্য ব্যবসা। মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেসে যদি আসে তাহলে সেক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক বিভ্রান্তির শিকার হতে পারে, অপ্রাসঙ্গিক তর্কে জড়িয়ে যেতে পারে, দাম্পত্য জীবন সুখের হবার নেই। কিছু কিছু ক্ষেত্রে যেখানে মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত মাঙ্গলিক বলে, উগ্র মাঙ্গলিক বলে বিবেচিত হয়েছে,
কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো, শরীরও ভালো যাবে না, মন ভালো যাবে না, প্রেমে প্রতারিত হবে এবং দাম্পত্য জীবন সুখের হবে না। কর্ম, শিক্ষা, আর্থিক এই সমস্ত অবস্থান সুখের হবে। আইনি জটিলতা দেখা দেবে না। বন্ধু দ্বারা প্রতারিত হওয়ার প্রবল সম্ভাবনা। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা আগামী তিন মাস শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। শরীর মন তাদের ভালো চলবে না, অন্যান্য দিক শুভ। ব্যবসা, কর্ম, অর্থ, আয় সব দিক থেকে ভালো, এমনকি নতুন গৃহ নির্মাণ যোগ হতে পারে। এবার আসি আমরা কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা কী কী ক্ষেত্রে শুভ ফল পাবে? শিক্ষাতে শুভ ফল পাবে, স্বাস্থ্যতে শুভ ফল পাবে, ব্যবসায়িক ক্ষেত্রে শুভ ফল পাবে, আইনি ক্ষেত্রে অশুভ ফল পাবে, বন্ধুত্বের ক্ষেত্রে অশুভ ফল পাবে, দাম্পত্য জীবনে অশুভ ফল পাবে, মানসিক অবস্থার ক্ষেত্রে অশুভ ফল পাবে। তাহলে আমরা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা এই ছয়টি রাশি আগামী তিন মাস কেমন যাবে তার পূর্বাভাস বললাম। আপনারা দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আগামী দিনে বাকি ছটি মাস অর্থাৎ কালকে বাকি ছটি রাশি সম্বন্ধে বলবো এবং আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমানে যে আমাদের যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হচ্ছে, সেক্ষেত্রে কিছু ছোটো ছোটো টিপস, যেমন আদ্যাস্তোত্র পাঠ করলে খুব ভালো, দুর্গা নাম জপ করলে খুব ভালো, এই সমস্ত কিছু টিপস। আমি দুর্গা নাম জপের ব্যাপারে একটি ভিডিও আপনাদের অলরেডি দিয়েছি, আজকে একটি পোস্টও আমি ফেসবুকে করেছি। আদ্যাস্তোত্র পাঠ করবেন, প্রতিনিয়ত স্নান করে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।